হাটরাধারীর সিপাতলীত মনিরিয়া যুবতবলীগ কমিটি বাংলাদেশ সাতাশ নং ছিপাতলী শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার তিন কৃতি শিক্ষার্থী অলর সংবর্ধনা উপলক্ষে মাহেরমজান তাৎপর্য ও ছাত্র জীবনত গাফুল আজমর তরিকতর গুরুত্ব শীর্ষক এসে সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছিপাতলির ঈদগা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামত আট জুন শুক্রবার এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আহসান লাবুর সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুর এর প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন নানাপুর লাইলাকবির ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও মনিরিয়া যুবতী কমিটি বাংলাদেশের মহাসচিব অধ্যাপক বক্তব্য রাখি নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী ইগা ভৌমুখ উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান এছাড়াও বিভিন্ন কলেজ মাদ্রাসার শিক্ষকল বক্তব্য রাখে শেষে কিয়া মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মাহফিলুর সমাপ্তি ঘটে হ্যালো দর্শক ভিডিও সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে ক্লিক করেন আর সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আর